সারাদিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরো কিছু বলি। নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াও, সব শক্তি তোমার মধ্যেই রয়েছে, তুমি সব কিছুই করতে পারো, এই বিশ্বাস সবসময় নিজের মনের মধ্যে রাখবে। নিজের থেকে বড় বিশ্বাস কারোর উপর রাখবে না। জগতে পাপ বলে যদি কিছু থাকে, দুর্বলতাই হলো সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। তারপর সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। অন্য সব শক্তির থেকে ইচ্ছে শক্তির ক্ষমতা অনেক বেশি, কারণ এই ইচ্ছে শক্তি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এসেছে। ইচ্ছে শক্তির কাছে আর সব শক্তি হীন হয়ে যায়। ইচ্ছে শক্তির দ্বারা সব কিছু করা যায়। আমরা আগেই সবসময় বলি, ইফ দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হতে পারবে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অন্তত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। তুমি অনন্ত। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যত খারাপই হোক না কেন, তা অবশ্যই পরিবর্তন হবে। তারপর সবসময় পরিবর্তনে আশা করবে। যে মনকে জয় করেছে, সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান। যে মনকে জয় করেছে, সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।